আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, আর এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো, আমরা দেশে প্রায় 99% মানে এই ক্ষেত্রে হাদিসের অনুসরণ করা হয় না। আর এটা হইল গিয়া যে ইমাম সাহেবে যদি কোনো সময় ভুল করিলেন, ইমাম সাহেবে যদি কোনো সময় নামাজের মাঝে কোনো ভুল করেন, তাহলে আমরা ইমাম সাহেবের সতর্ক করবার লাগিয়ে আমরা দেশে কিতা খাওয়া হয়, আল্লাহু আকবার খাওয়া হয়। ইমাম সাহেবে রুকুত ভুল করছেন বা সেজদাত ভুল করছেন, তখন আমরা দেশে কিতা করা হয়, আল্লাহু আকবার সবে দেখা যায় অফিসে মুসল্লি হলে ইমাম সাহেবের সচেতন করবার এক রাগাত ফুড়িয়ে আর রাগাত ফর্তা তার মাঝখানে সালাম ফিরাইলি ফিরানি যখন শুরু করছেন সবে আল্লাহু আকবার হয়ে ওঠে। অথচ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এইখানেও কিতা আইসে যে রসুল সাল্লাহ নির্দেশন আইল গিয়া সবে কিতা কইতা সুবহান আল্লাহ কইতা, হাদিসের মাঝে আইসে কিতা করতা সুবহান আল্লাহ কইতা, কিন্তু আমরা দেশে কিতা করা হয় আল্লাহু আকবার খাওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। এবং মহিলারা যদি তখন আর ইমামে যদি ভুল করেন, তাহলে মহিলারা কিতা কর্তা আতর মাঝে এইরকম তালি দিয়া শব্দ দিয়া কিতা কর্তা ইমাম সাহেবের সতর্ক কর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণে জীবনের প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।